আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে কিনা না আগামী দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কেমন থাকতে পারে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে সেরকম ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে প্রধানত হালকা দু চার জায়গায় হালকা মাঝারি হতে পারে তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মৌসুমি অক্ষরেখা দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে উড়িষ্যার বালাসর হয়ে সেটি বিস্তৃত রয়েছে যার ফলে দক্ষিণ দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোর তুলনায় তবে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে বর্ধমান অর্থাৎ দুই বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ রয়েছে এই সমস্ত জেলাগুলোতে মূলত হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল এটাই রয়েছে আপডেট আট তারিখে নয় তারিখে দশ তারিখে আগস্ট মাসে আবার বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়তে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন ম্যাপ থেকে তবে এখনও কিছুদিন দেরি রয়েছে কতটা আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদের নিয়মিত যেমন জানিয়ে যাচ্ছি তেমন জানিয়ে যাব এটা একটা সম্ভাবনা যে নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আর কোনো রকম সম্ভাবনা নেই আজকে অন্তত হালকা থেকে হালকা মাঝারি আটটি জেলাতে বৃষ্টি হতে পারে তবে আগামীকাল আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এটুকুই রয়েছে আপডেট থ্যাংকস ফর ওয়াচিং